দুধ উৎপাদনে বহুমুখী উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি জানান, দেশের পিছিয়ে পড়া অঞ্চলে গবাদি পশু পালন বাড়াতে হবে। জাতীয় প্রেস ক্লাবে ফিশারিজ এবং লাইভ স্টক জার্নালিস্ট ফোরাম আয়োজিত ডেয়ারি খাতের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আলোচনার সভায় উপদেষ্টা বলেন, মৎস্য ও প্রাণী সম্পদ খাত অবহেলার শিকার। চর এবং গ্রামে দুধের উৎপাদন বাড়াতে বিনিয়োগ বাড়াতে হবে। দুধের আমদানি কমাতে দেশেই বাড়াতে হবে দুধের উৎপাদন। গো খাবার, ঘাস, খৈল এবং প্রয়োজনীয় ভ্যাকসিন পেতে কৃষক এবং খামারিদের সহায়তা দিতে বলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। মৎস্য খাত একটা বৈষম্যের শিকার, তেমনি প্রাণী সম্পদও কিন্তু অসময়ে একটা সংবাদের শিকার। মানে এটা অনেক ক্ষেত্রে এটা গুরুত্ব পায় না, কিন্তু আসলে এদের কারণে আমরা বেঁচে আছি। এই ব্যাপারে যদি আমরা উন্নয়নের চেষ্টা না করি, তাহলে কিন্তু আমরা আমাদের বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়বে। দুধ উৎপাদনের যে ঘাটতিটা আছে, সেই ঘাটতিটা পূরণ করতে গিয়ে যেভাবে আমদানি নির্ভরতা হচ্ছে, এটাকে আমরা বদলাতে চাই।